হজরতি নু আলাইসালামের সময় যে প্লাবন হয়েছিল ইবনে আব্বাস রাদি আল্লাহ চালানো থেকে হাদিস বর্ণিত নু আলাইসালামের সময় যে প্লাবন হয়েছিল এই প্লাবন ছিল একশত পঞ্চাশ দিন কতদিন একশত পঞ্চাশ দিন এই একশত পঞ্চাশ দিন বন্যা হয়েছিল মহাপ্লাবন হয়েছিল সম্মানিত মুসল্লিবৃন্দ নূ আলাইহিস সালামের কিসতিতে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উমা বলেন 80 জন আরোহী ছিল এই 80 জন আরোহী এই নৌকায় যখন অবস্থান করলেন এই নৌকা গোটা পৃথিবীতে পরিভ্রমণ করলেন হঠাৎ করে এই নৌকা যখন বাইতুল্লাহ যেই জায়গায় অবস্থিত এই জায়গায় যখন এই নৌকা পৌঁছে গেল পৌঁছার সাথে সাথে চল্লিশ জন আরোহী নিয়ে এই নৌকা চল্লিশ দিন যাবৎ করতে একাধারে চল্লিশ দিন ধরে বাইতুল্লা ঘর এই আশি জন ইমানদার মৌমিন বান্দা বান্দিদেরকে নিয়ে যখন তোয়াফ করার পর এই নৌকা যদি পাহাড়ে অবস্থান করলো যদি পাহাড়ে গিয়ে ঠেকে গেল নু আলাইসালাম সেখান থেকে যদি পাহাড়ে অবতরণ করলেন যদি পাহাড় থেকে নেমে এই আশি জন ইমানদার বান্দা ব্যান্দিদেরকে নিয়ে একটা গ্রাম তিনি গঠন করলেন সেই গ্রামের নাম দিলেন নু আলাই সালাম হচ্ছে গ্রাম নির্মাণ হল নামকরণ হয়ে গেল রাতের বেলা সবাই মিলে ঘুমাইয়া পড়ল পরের দিন সকাল বেলা এ আশি জন লোক ঘুম থেকে ওঠার পর কেউ আর কারো ভাষা বোঝে না কেউ আর কারো কথা বোঝে না অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন এ আশি জনের মুখ থেকে আশিটি ভাষা আল্লাহ তালা জন্ম দিলে কেউ কারো ভাষা বুঝে না কারো কথাও বুঝে না নু আলে ইসলাম দু হয়ে একজনের কথা আর একজনকে বোঝায় দেয় অপরজনের কথা আর একজনকে বোঝায় দেয় সুবাহ আশিটি ভাষা জন্ম নিল তার মধ্যে আরবি ভাষাও ছিল সুবাহ চিৎকার দেবেন আল্লাহ তাহলে নুয়াল ইসলামের কিস্তিতে জন আরোহী তারা ওই ঘর তোয়াফ করেছিলেন বলেন সুবাহ আল্লাহ জোরে বলেন সুবাহ আল্লাহ ইবাদতের জন্য এই কাবা ঘর হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম ঘর আল্লাহ আকবর বলেন কাবা ঘর যে জায়গায় অবস্থিত এটা হচ্ছে গোটা পৃথিবীর মেডেল পয়েন্ট আল্লাহ আকবার বলেন পৃথিবীর মধ্যস্থানে মেটেল পয়েন্ট আল্লাহ তাআলা কাবাঘর তিনি স্থাপন করেছেন সুহান আল্লাহ বলেন এই পৃথিবীর সৃষ্টির দুই হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহর ঘরের জায়গা সৃষ্টি করেছিলেন এমন কি এই পৃথিবী ছিল পানি গোটা পৃথিবী প্যানি ছিল আকাশের নিচে শুধু প্যানি আর প্যানি এই প্যানি থেকে ঘূর্ণীয়মান যখন যখন হলো হলো ফেনা ফেনা পানি সেখানে হয় হয় কি না এই ফেনা থেকে আল্লাহ এই বাইতুল্লাহ ঘর জায়গাটা তিনি সৃষ্টি করলেন সুবাহ আমার বন্ধুগণ এ আয়াত নাজিলের পিছনে একটা প্রেক্ষাপট আছে ইহুদিরা বিধর্মীরা তারা বলল যে পৃথিবীর সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘর নির্মাণ করা হয়েছিল সেটি হচ্ছে বাইতুল মোকাদ্দাস যা জেরু অবস্থিত আর মুসলমানেরা বললো না সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘরটা তৈরি করা হয়েছিল সেই ঘরটা হচ্ছে বাইতুল্লাহ আল্লাহর ঘর তথা কাবা ঘর দুই দলের ভিতরে বাঘ বিতান্ডা শুরু হয়ে গেল দ্বন্দ্ব হলো এই খবর এই নিউজ চলে গেল মুহাম্মদুর মুহাম্মদুরসাল্লামের কাছে তখন তিনি কিছু বললেন না তিনি চুপ করে থাকলেন কিছুক্ষণ পর জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে আসলেন সুবাহ আয়াত নাজিল হয়ে গেল ইন্না আও ওয়া লাবাইতু দিআলিন নাসাল্লাযী বিবকাতুম বারাকা ওয়া আল্লাহ চালা বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর ইবাদতের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন কাবা ঘর নির্মাণ করেছি জুড়ে বলেন সুবাহান এই পৃথিবীতে আদম সালাম থেকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলী পর্যন্ত যত নবী রসুল এসেছিলেন সব নবী রসুল আলাইহিমসালামগণ তারা বাইতুল্লাহ ঘর তোয়াফ করেছিলেন বলেন আল্লাহ গভীর মনোযোগ দিবেন সমস্ত নবী তারা করেছিলেন কিন্তু দুইজন পয়গাম্বর দুইজন নবী বাইতুল্লাহ ঘর তোয়াফ করতে পারেন নাই তাদের মধ্যে একজন হজরতে সালে সালাম আরেকজন হজরতে হুদ আলাইসালাম এই দুইজন নবী এই দুইজন পয়গাম্বর দাওয়াতি কাজের ব্যস্ততার থাকার কারণে তাদের কমের লোকদেরকে এক আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের দিকে আহ্বান করার কারণে ব্যস্ত ছিল এই জন্য তারা বাইতুল্লাহ ঘর তোয়াফ করার জন্য তারা সময় পায় নাই আসতে পারে নাই নবীজি বলেছেন হুদ আলাই সালাম সালে সালাম তারা যে বাইতুল্লাহ ঘর তোয়াফ করতে পারে নাই দাওয়াতি কাজের কারণে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বাইতুল্লাহ ঘর তোয়াফ করলে যে সোয়াব হতো ওই সোয়াব তাদের আমল নামা আল্লাহ তালা দিয়ে দিয়েছে এই পৃথিবীতে

আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম এই বাইতুল্লাহ ঘরে অনেক নিদর্শন সময়ের মধ্যে অন্যতম হচ্ছে মাকাম ইব্রাহিম সুবহানাল্লাহ মাকাম ইব্রাহিম হচ্ছে একটা পাথরের নাম যেই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম পা রেখে বাইতুল্লাহ ঘর নির্মাণ করেছিলেন আল্লাহ আল্লা র ইব্রাহিম আলাইসালামকে যখন বাইতুল্লাহ ঘর নির্মাণ করার জন্য অর্ডার করলেন তিনি বাইতুল্লাহ ঘর তিনি নির্মাণ করতে লাগলেন হঠাৎ করে যখন তিনি আর নাগাল পাচ্ছিলেন না আল্লাহ তালাকে বললেন রব্বুল আলমিন আমি তো আর হাতে নাগাল পাই না বাকি অবশিষ্ট কাজ আমি কিভাবে সমাপ্ত করব। আল্লাহ তালা বলেন আমার একটু অপেক্ষা করম জিব্রাহ আলাইলাম জান্নাত থেকে একটা পাথর ইব্রাহিম আলাইলামকে নিয়ে এসে দিলেন এই পাথরের উপরে ইব্রাহিম আলাইলাম পা রেখে যখন উপরের দিকে ওঠার প্রয়োজন হতো আপনা আপনি এই পাথরটি উপরের দিকে উঠে যেত আবার যখন নিচে নামার প্রয়োজন হতো আপনা আপনি নিচে অবতরণ করত বলেন আল্লাহ কি একটা নিদর্শন একটা নিদর্শন মাকাম ইব্রাহিম একটা পাথর জড় পদার্থ একটা পাথর জড় পদার্থ একটা পাথর হইয়া নিজে মমের মতো নরম হয়ে ইব্রাহিম সালামের। দুইটা পায়ের চিহ্ন নিজের বুকে ধারণ করেছে বলেন সুবাহান যারা হস করেছেন উমরা পালন করেছেন একটুখানি চক্ষু বন্ধ করেন ওই যে দেখেন মাকামে ইব্রাহিম অর্থাৎ পাথরের উপরে ইব্রাহিম সালামের দুইটি পায়ের চিহ্ন এখনো বিদ্যমান আছে আল্লাহর নবী বলেন এই পাথরটি সাধারণ পাথর নয় এই পাথরটি হচ্ছে জান্নাতি পাথর বলেন বর্তমানে সৌদি এই পাথরটাকে একটা কাছের ভিতরে রেখে দিয়েছেন গোটা পৃথিবী থেকে মানুষেরা যায় বাইতুল্লাহ ঘর তোয়াফ করার সাথে সাথে এই মাকাম ইব্রাহিমের পিছনে গিয়া দুই রাকাত নামাজ পড়া আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীর জন্য ওয়াজিব করে দিয়েছে চিৎকার দিয়ে বলেন সুবহার আল্লাহ মাকামে ইব্রাহিম টাকে আল্লাহ পাক মুসাল্লা বানায় দিয়েছেন বিশ্বের মুসলমানদের জন্য বলেন সুবাহ করার পর দুই রাকাত সেখানে নামাজ পড়তে হ সম্মানিত হাজিরিন আল্লাহ পাক বললেন ফিহি আয়াতুন মাকাম ইব্রাহিম নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম মাকাম ইব্রাহিম সেখানে আরো একটা নিদর্শন আছে সেই নিদর্শনের নাম হচ্ছে হাজারে আসওয়াত কি হাজারে আসওয়াত এটা একটি পাথরের নাম এই পাথরটিও জান্নাতি পাথর নবীজি বলেছেন মাকামে ইব্রাহিম আর হাজারে আসওয়াদ পাথর দুটি জান্নাতি পাথর চিৎকার দে বলেন সুবাহান আল্লাহম হাজারে আসওয়াদ পাথর নু আলাইসালমের প্লাবনের সময় ছিটকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এই হাজারে আসয়াদ পাথরটিয়াল নরবুল আল আমিন আবু কুবায়েস একটা পাহাড় আছে এই পাহাড়টিও পৃথিবীর সর্বপ্রথম পাহাড়ের নাম হচ্ছে আবু কুবায়েস পাহাড় জোরে বলেন না আল্লাহ এই পাহাড়ের ভিতরে আবু কুবায়েস পাহাড়ের ভিতরে প্লাবনের সময় হাজার এই পাথরটিকে সংরক্ষিত রেখেছিলেন হেফাজতে রেখেছিলেন আর আল্লাহ পাক পাহাড়টিকে নির্দেশ দিয়েছিলেন হে পাহাড় আমার খলিলুল্লাম ইব্রাহিম ইব্রাহিম সালাম যখন কাবাঘর পুনরায় নির্মাণ করবে ওই সময় তোমার বুক থেকে পাথরটি বের করে দিও পাথরটা কাবাঘর ইব্রাহিম আলাইসালাম নির্মাণ করার পরে আল্লাহ রব্বুল বললেন এই জায়গাতে হাজরে আসোয়াদ পাথরটি স্থাপন করতে হবে একটু অপেক্ষা করো জিব্রাহিল আলাইসালাম আবু কুবাইসের কাছে গেলেন আবু কুবাইস পাহাড়টি পাথরটি আলাইহিস সালামের হাতে দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন না সব কিছু কুদরত কার চিৎকার দেবলেন বলেন কার ইজিব্রাইল সালাম এই পাথরটি নিয়ে আইলেন নিয়ে আসার পরে ইব্রাহিম সালামের হাতে দিলেন ইব্রাহিম সালাম তার পবিত্র বরকতময় হাত দিয়া আল্লাহ তালা যেই জায়গায় বর্তমানে হাজারে আসওয়াদ স্থাপন করা হয়েছে ওই জায়গায় ইব্রাহিম দিলে নবীজি বলেছেন এটা জান্নাতি পাথর এবং এটি দুধের চাইতে সাদা ছিল কিন্তু আদম সন্তানদের গুনাহের কারণে পাথরটি হয়ে গিয়েছে কালো এই পাথরে যারা চুমা দিবে তাদের সমস্ত গুনাগুলি এই পাথরটি মোসন করে নেয় চুষে নাই চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ কত নিদর্শন সেখানে রয়েছে জমজমের কূপ এই পৃথিবীতে সর্বপ্রথম যে কূপ নির্মাণ করা হয়েছিল সেটা হচ্ছে জমজমের কূপ সুবহান আল্লাহ বলেন জমজমের কূপ এটিও বাইতুল্লাহর পাশেই অবস্থিত জমজম কূপ কিভাবে প্রকাশিত হলো এটা এই ঘটনা আপনারা সকলেই জানেন আমি বলেছি যখন ইব্রাহিম আলাই হাজেরা এবং তার নবজাতক সন্তান ইসমাইল আলাইসালামকে মরুভূমির উপরে ফেলে রেখে চলে আসলেন খাবার নেয় ইসমাইল আলাই তৃষ্ণায় ছটফট করতেছে মা হয়ে কি সহ্য করতে পারে কথা বলেন না কেন সন্তান ক্ষুধার ধারণায় পিপাসায় ছটফট করতেছে পৃথিবীর কোনো মা কি সহ্য করতে পারে বিবি হাজেরা সালাম তিনিও সহ্য করতে পারলেন না সন্তানের পানির ব্যবস্থা করার জন্য তিনি এ দিক তাকালেন সেই দিক তাকালেন তিনি দেখলেন মরুভূমিতে দূর থেকে দূরে যদি তাকানো হয় লক্ষ্য করা হয় মনে হয় সামনে যেন হাজর আলাই তাই হল তিনি সন্তানের চিন্তায় সাফা থেকে মারোয়ার দিকে দৌড় দিলেন আবার মারোয়া থেকে সাফার দিকে দৌড় দিলেন মোট সাতবার তিনি দৌড়াদৌড়ি করলেন কতবার সাতবার তিনি দৌড়া দৌড়ি করলেন আল্লাহ রব্বুল আলমিন তিনি আর শাহিম থেকে উপর থেকে বিবি হাজারে দৌড় দৌড়ি দৃশ্যটা তার কাছে এত ভালো লাগলো এত পছন্দ হলো গোটা পৃথিবী থেকে যত মানুষ হজ পালন করার জন্য বাইতুল্লাতে যাবে তাদের জন্য সাফা এবং মারোয়া পাহাড় দয় সাই করা তাদের জন্য আল্লাহ তালা ওয়াজিব করে দিলে সাতবার দৌড়াদৌড়ি করার পরে তিনি একটা শব্দ পাইলেন আওয়াজ পাইলেন শব্দ পাওয়ার পর ছোট্ট বাচ্চা ইসমাইল সালামের কাছে আসলেন আসার পর দেখেন ইসমাইল আলাইসালাম পা নেড়ে নেড়ে পা নড়া করে খেলতেছে ইসমাইল আলাই সালামের পায়ের নিচ থেকে আল্লাহ জমজমের কু বের করে দিলেন পানি বের হচ্ছে আর রসুল করিম সাল্লাম বলেছেন জমজমের পানি এটা সাধারণ পানি নয় জান্নাতের পানি জমজমের পানি বের হচ্ছে বিবে হাজেরা তার ভাষা ছিল সুরিয়ানি ভাষা তিনি তার ভাষায় বলতেছে বাদ করতেছেন আর জাম তার মানে স্টপ থেমে যা থাম থাম আল্লাহ রব্বুর আলমিন বিবে হাজেরার মুখ নিঃসৃত এই শব্দটা এত পছন্দ হলো আল্লাহ পাকের কাছে তার মুখ থেকে এটা বের হওয়ার জন্য আল্লাহ তালা এই কূপের নাম রেখে দিলেন জাম জাম সুবহান আল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ কি একটা পরিবার যেখানে হাত দিয়েছেন সেখানেই বরকত সুবহান আল্লাহ বলবেন না যেখানে হাত দিয়েছেন সেখানেই কি বরকত আল্লাহ পাক বললেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম এখানে অনেকগুলি নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মাকাম ইব্রাহিম আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন আল্লাহ বলেন যারা এই শহরের ভিতরে প্রবেশ করবে তারা নিরাপদ লাভ করবে বলেন সুবাহ আল্লাহ সম্মানিত হাজিরিন গোটা পৃথিবী থেকে এ হজ আদায় করার জন্য মানুষেরা কাবা শরীফের দিকে যাচ্ছে তাদের মন কাবা শরীফে পড়ে আছে আমরা বাংলাদেশে পড়ে আছি আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করব দোয়া করব আল্লাহ আমাদেরকেও ব্যায়তুল্লাহ করে আপনি কবুল করে নিন আমরা বলে আমিন জোরে বলেন আমিন করার স্বপ্ন সবার আছে না কথা বলেন না কেন কি কিনা সবার অন্তরেই আছে রসুলে করিম সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম এ রজা মাবারক জিয়ারোধ করার ইচ্ছা সকলেরই আছে কথা বলেন ঠিক কি না আহা যখন রসুলে করিম সাল্লাল্লাহ আলহীসাল্লামের রজা মাবারকের সামনে হাজির সাহেবগঞ্জ যান তাদের দুনিয়ার কথা খেয়াল থাকে না দুনিয়ার কথা খেয়াল থাকে না মনে হয় যে তারা জান্নাত অবস্থান করতেছে আর চোখ থেকে অঝল নয় পানি পড়তেছে রসুল করিম সাল্লামের মহব্বতে সুহান আল্লাহ ফেদা হয়ে যায় ফেদা হয়ে যায় কিন্তু সেখানে পুলিশেরা তারা বলে যে হারাম হারাম এখানে কান্নাকাটি করা হারাম নজিবিল্লা বলে কান্নাকাটি করবা আল্লাহর দরবারে করবে হারবি দিয়ে বলে আহা সম্মানিত হাজেরিন আমাদের স্বপ্ন আমাদের ইচ্ছা আমাদের মনের বাসনা মক্কা বাইতুল্লাহ তোয়াফ করা আর রসূলের করিম sallallahu alaihi wasallam এর রওজা জিয়ারত করা আল্লাহ পাক কবুল করুন আমরা বলি আমিন জোরে বলেন আমি একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন অংশ সম্পর্কে এতটুকুই আমি বললাম আগামী জুমাতে আমরা আলোচনা করব কুরবানির সম্পর্কে ইনশাল্লাহ বলেন জোরা বলেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলে হায়াতে বরকত দিক আমরা বলি আমিন এখন যুব সমাজের জন্য কিছু কথা বলতে চাই আমাদের যুবকেরা আজকে পথ ভ্রষ্ট হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কি না যুবকেরা আজকে পদ ভ্রষ্ট হয়ে গিয়েছে কোরআনের শিক্ষা না থাকার কারণে কথা বলেন ঠিক কিনা কোরআনের শিক্ষা নাই নামাজ নাই রসুলের সুন্নাতের অনুসরণ নেয় আজকে যুবকেরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কথা বলেন না কেন সারাদিন যুবকেরা মোবাইলে যে সময় দেয় এ সময়টা এ সময়ের এক ভাগ যদি আল্লাহর জন্য ব্যয় করতো আমি তো মনে করি যুবকদের জন্য আজিব হয়ে যেত কারণ আর সে আজিমের নিচে সাত শ্রেণীর লোকেরা স্থান পাবে তাদের মধ্যে যুবকেরা যে সমস্ত যুবকের আল্লাহ পাকের ইবাদতে কাটায় জুড়ে বলেন না সুবাহান আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে সময় লাগে মাত্র এক ঘন্টা কয় ঘন্টা আর যারা ভালোভাবে নামাজ পড়ে এক ঘন্টা বিশ মিনিটের মতো লাগতে পারে এক ঘন্টা বিশ মিনিট আমরা আল্লাহর জন্য ব্যয় করলাম না দোকানে আমরা গোল হয়ে বসে মাসিং গায়ে গোল হয়ে বসে বিভিন্ন মাঠে একত্রিত বসে সাত আটজন যুবকেরা খালি বলতেছে মার 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 কথা বলেন ঠিক কিনা এই মার মার না বলে যদি একবার বলতো আল্লাহ কয়বা রসুল করিম সাল্লাম বলেছেন কোন বান্দা যদি আল্লাহকে একবার অন্তর থেকে ডাক দেয় আল্লাহ বলে আল্লাহ রবুল আলমিন ওই ডাকে সত্তর বার সারা দিয়ে বলেন বান্দা আমি হাজির কি চাষ আমার কাছে সুতরাং যুবক যারা আসো মোবাইল ব্যবহার করে আমি নিষেধ করি না তথ্য প্রযুক্তির যুগ সোশ্যাল মিডিয়ার যুগ ব্যবহার করো কিন্তু ভালো ব্যবহার করতে হবে ঠিক কিনা বলেন অযথা গেম অশ্লীল ভিডিও দেখে নিজের আমল আখলাক নষ্ট করার কোন মানে হয় না আর মোবাইলের সময় দিবা কম আগে প্রতিষ্ঠিত হতে হবে আগে কি হতে হবে প্রতিষ্ঠিত হতে হবে আগে মোবাইল ব্যবহার করো প্রয়োজন যতটুকু ততটুকু ব্যবহার করো তারপরে মোবাইল আউট করে দাও পড়াশোনায় মনোযোগ দাও নিজে প্রতিষ্ঠিত হও পিতামাতার মাতার স্বপ্নকে বাস্তবায়ন করো তোমার পিতা মাতার স্বপ্ন যদি বাস্তবায়ন করতে পারো তোমার পিতা মাতার চক্ষুটা শীতল হয়ে যাবে তোমার পিতা মাতা ধন্য হবে তোমার জন্য দোয়া করবে কথা বলেন ঠিক কিনা জন্য যারা অভিভাবক আছেন আপনাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন কোরআনের শিক্ষা দিবেন কোরআনের শিক্ষা না থাকার কারণে যুবকেরা আজকে পদস্খলন হচ্ছে পদ প্রষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন সত্য না মিথ্যা সত্য না মিথ্যা এই যে আজকে বিভিন্ন জায়গায় চলতে ফিরতে আমরা দেখি বৃদ্ধাশ্রম দেখি কি দেখি না বৃদ্ধাশ্রম মুসলমানদের দেশে বৃদ্ধাশ্রম কেন হবে এ যারা বৃদ্ধাশ্রমে আসে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সন্তানদেরকে কোনোদিন শিক্ষা দেয় নাই নবীর শিক্ষা দেয় নাই নামাজের জন্য কোনোদিন সন্তানকে প্রহার করে নাই ব্যত্রাঘাত করে নাই আপনারা খোঁজ নিয়ে দেখবেন যদি আমার ভুল হয়ে যায় ভুলও হতে পারে স্কুলে না গেলে আমার সন্তানকে আমি ম্যারি ব্যত্রাঘাত করি একটা অন্যায় কাজ করেছে ব্যত্রাঘাত করি কিন্তু আমার সন্তান আপনার সন্তান আল্লাহ পাকের বড় একটা হুকুম নামাজ আদায় করে নাই বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার সন্তান বা আমার সন্তানকে আমি কয়েকদিন ব্যত্রাঘাত করেছি নামাজের জন্য করেছি কোনো দিন কথা বলতে হবে করেছি কোনো দিন কিন্তু বেত্রাঘাত করতে হবে শরীয়ত নির্দেশ দিয়েছে কথা বলেন ঠিক কিনা সাত বছর দশ বছরে যদি সন্তান নামাজে না যায় তাকে প্রহার করার জন্য করিম নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন ইসলাম কত সুন্দর ইসলাম কত সুন্দর শরীয়ত কত সুন্দর আল্লাহ আকবর বলেন ইসলামের শিক্ষায় শিক্ষিত যারা হবে তারা কোনোদিন অপরাধ করবে না যদি প্রেসিডেন্ট হয় কোরআন দিয়ে তারা দেশ পরিচালনা করবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ হজরত উমর রাজি আল্লাহ একটা ঘটনা আমার মনে পড়ে গেল বলবো হজরত উমর রাজি আল্লাহ চালানহু তিনি কোরআনের শিক্ষায় শিক্ষিত রসুল করিম সাল্লামের শিক্ষায় শিক্ষিত সুবান আল্লাহ বলেন তিনি প্রেসিডেন্ট খলিফা নির্বাচিত হয়েছেন রাতের বেলায় সদ্যবেশে তিনি ভ্রমণ করে বেড়ায় আর দেখেন যে প্রজারা খেয়ে আছে না না খেয়ে আছে কোনো বিপদে কি কিনা এটা তিনি দেখার জন্য সদ্যবেশে ভ্রমণ করতে থাকেন সুহান বলবেন না একা গভীর রজনীতে তিনি রাতের বেলায় বাড়ির বাড়ির বের হলেন ভ্রমণ করতেছেন হঠাৎ করে তিনি দেখতে পেলেন এক আল্লাহর বান্দা বাড়ির ভিতরে একবার প্রবেশ করে আবার বাড়ি থেকে বেরিয়ে আসে মাথায় হাত দেয় বর্ষে আবার দাঁড়ায় হাজরত মোরাদি আল্লাহ চালান হু দীর্ঘ সময় ধরে এই আল্লাহর বান্দার এই দৃশ্যটা অবলোকন করলেন তারপরে তিনি যুবকের কাছে গেলেন গে বলতেছেন হে আল্লাহর বান্দা তুমি কে কি তোমার পরিচয় বারবার বাড়ির ভিতরে প্রবেশ করো আবার বাড়ির ভিতর থেকে বাইরে আসো করো নাকি আল্লাহর বান্দা উমর আদি আল্লাহকে চিনতে পারেন নাই তিনি বললেন হে পথিক আমি হলাম এই বাড়ির মালিক তো তুমি এই বাড়ির মালিক বার যাওয়া আসি করো কেন কি হয়েছে তোমার কোনো বিপদে পড়েছ নাকি বাড়ির মালিক বলতেছে হে পথিক আমি বড় বিপদে পড়ে গিয়েছি আমাকে হেল্প করার মতো সাহায্য সহযোগিতা করার মতো কেউ নাই এমন বিপদে আমি পড়ে গিয়েছি হজরতমার রাদিয়াল্লাহু আল্লাহ বললেন হে আল্লাহর বান্দা কি বিপদে তুমি পড়েছ আমার সাথে শেয়ার করো আমি যদি পারি সম্ভব হয় তোমাকে আমি সাহায্য করব বাড়ির মালিক বলতেছে হে পথিক আমার স্ত্রী আসন্ন প্রসভা আর এ বিষয়ে আমি অনভিজ্ঞ আমার বাড়িতে কোনো মহিলা নাই যে আমার স্ত্রীকে সাহায্য করবে আমার স্ত্রীকে আমার স্ত্রী পাশে থাকবে আমার স্ত্রীর ব্যথা উঠে গিয়েছে সন্তান দুনিয়াতে আসবে আসন্ন প্রসবা ব্যথা উঠে গিয়েছে আমার স্ত্রী ছটফট করতেছে এই দুঃখ এই এই দৃশ্যটা আমার কাছে সহ্য হচ্ছে না এই জন্য চিন্তায় আমি একবার বাড়ির ভিতরে যাই আর একবার বাড়ি থেকে আমি বেরিয়ে পড়ি হজরত ওমরা দিয়াল লাহু বাড়ির মালিককে বললেন একটু অপেক্ষা করো দেখি আমি তোমার জন্য কি করতে পারি তিনি চলে গেলেন একজন মহিলাকে নিয়ে আসলেন বাড়ির ভিতরে ঢুকায়া দিলেন এই মহিলাটি সেবা করতে লাগলেন সেবা করার পরে কিছুক্ষণ পরে এই মহিলাটি বলতেছে হে আমিরুল মেন ওমরের দিয়াল লাহু আপনি এই বাড়ির মালিককে সুসংবাদ দিয়ে দিন আল্লাহ আল্লা আলমিন তাকে একটা ফুটফুটে পুত্র সন্তান দান করেছেন সন্তান এবং মা দুইজনই সুস্থ আছে এখন বাড়ির মালিক যখনই শুনেছেন আমিরুল মোহামেন খলিফাতুল মুসলিমিন সোনার সাথে সাথে সোনার সাথে সাথে তার অবস্থাটা কি চিন্তা করেন তিনি উমর হাত ধরে বলতেছেন হে আমি আপনাকে চিনতে পারি নাই আপনি আমার জন্য যে কষ্ট করেছেন আমার জন্য যে পরিশ্রম করেছেন বিশেষ করে আমার জন্য তরিত গতিতে যে ব্যবস্থা করেছেন আমি আপনাকে কষ্ট দিয়েছি এই জন্য আপনি আমার উপরে রাগ করবেন না হাজরা তোমর আল্লাহ চালুন আনহু বললেন হে আল্লাহর বান্দাম আমার কাছে উল্টা করে তুমি ক্ষমা চেও না তুমি আমার আমার রাজ্যের ভিতরে বসবাস করো তুমি যে বিপদে পড়েছিলা সঠিক সময়ে আমি তোমার খেদমত করতে পারি নাই এই জন্য কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তুমি আমাকে আসামি বানায়ো না কি কোরআনের শিক্ষায় শিক্ষিত একজন রাষ্ট্র নায়ক ছিলেন বলেন আরে চিৎকার মালিক আমিরুল বলতে আপনি যেই সেবিকা নিয়ে আসছেন যেই নার্স নিয়ে এসে আমার স্ত্রীর সেবা দিয়েছেন খেদমত করায়ছেন কিছু দিরহাম কিছু টাকা আপনাকে দিচ্ছে আপনি তাকে পারিশ্রমিক হিসেবে দিয়ে দিবেন আমিরুল মোমেনে হজরত আল্লাহ তিনি বললেন হে আল্লাহর বান্দা যে মহিলাটিকে দিয়ে তোমাকে আমি খেদমত করাইছি তোমার তোমার স্ত্রী যে সেবা করাইছি সে সাধারণ কোনো সেবিকা নয় নার্স নয় ওই মহিলাটি হচ্ছে আমার প্রিয় তোমার স্ত্রী নিজের স্ত্রীকে দিয়া মানুষের খেদ মত করাইছেন হজরত ওমার রাদি আল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ তার ভিতরে কিসের শিক্ষা ছিল কোরানের শিক্ষা ছিল রসুল করিম সাল্লাহ আলী শিক্ষা ছিল সুবাহান আল্লাহ বলেন সুতরাং আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে কথা সত্য না মিথ্যা কোরানের শিক্ষা দিতে হবে রসুল করিম সাল্লাসালামের সুন্নাতের শিক্ষা দিতে হবে তাহলে আমার ভবিষ্যৎ আমাদের প্রজন্মেরা তারা পথভ্রষ্ট হবে না তারা দিনের পথে থাকবে ইসলামের পথে থাকবে কোরআনের পথে থাকবে মোলামার পক্ষে থাকবে আলিম ওলামার বিপক্ষে তারা স্লোগান দিবে না কথা বলেন ঠিক কি না আল্লাহ আমার সন্তান সহ এখানে আমরা যারা উপস্থিত আছি সকলের সন্তানদের জন্য দোয়া করি রব্বে করিম আপনি নিয়ামত হিসেবে আমাদেরকে যে সন্তান সন্ততি দান করেছেন সকলকে ইসলামের খাদেম হিসেবে আপনি কবুল করুন আমরা বলে আমিন আরে মোহাম্মত দিয়া বলেন আমিন